নমস্কার বন্ধুরা সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা পার্ট এইট অর্থাৎ কমপ্লিনেশান যেটা তোমাদের কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটা পঞ্চাশ নাম্বারের দেখো পূর্ণমান পঞ্চাশ নাম্বার যেটা এই যে অষ্টম পার্টটা এর যে এতদিন ধরে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেখান থেকে বাছাই করা বেশ কিছু প্রশ্ন নিয়ে এটা করা হয়েছে এবং এটাই ফাইনাল এরপরে আর হয়তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে না এবং এর এই যে এটা দেওয়া হয়েছে পঞ্চাশ নম্বরের এই কারণে এর ওপরেই কিন্তু তোমাদের একটা মানে বার্ষিক যে পরীক্ষা হয় তার মূল্যায়নের একটা ব্যবস্থা থাকতে পারে তো অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে এটা করবে এবং আমি এর উত্তরগুলো আজকে তোমাদের জানাবো পঞ্চাশ নম্বরের সম্পূর্ণ উত্তর করা আছে তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে করে দেখে নেবে এবং ভিডিওটি চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে কারণ সাবস্ক্রাইব করলে কী হবে এরপরে অ্যাক্টিভিটি টাস্ক কোনো সাবজেক্টের পোস্ট করলে তোমরা সেটা পেয়ে যাবে তো চলো আমরা এর উত্তরগুলো নিয়ে সরাসরি উত্তরপত্রে চলে যাই প্রশ্নগুলো একবার দেখে নাও যে একের দাগের দেওয়া হয়েছে ঠিক উত্তর বেছে নিতে হবে পাঁচটি পাঁচ নম্বরের তারপরে খুব যে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে দু নম্বর করে আছে কুড়ি নম্বরের টোটাল দশটি আছে এরপর তিনের দাগে আছে পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর চারের দাগের আচ্ছা একটি প্রশ্ন পাঁচ নম্বরের অর্থাৎ তোমাদের এই ব্যাকরণগত প্রশ্ন এবং পাঁচ নম্বরের একটি আছে পাঁচ নম্বরের এবং একটা পত্র রচনা দেওয়া হয়েছে তো চলো আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাই তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্বাইন্ড যেটা পার্ট এইট আর কি সপ্তম শ্রেণী বাংলা তো চলো উত্তরগুলিও আমরা শুরু করি তো দেখো প্রথমে যেটা বলেছে যে একের দেখার এক একটা পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত ছিল চারটি অপশান দেওয়া ছিল একশো বছর দেড়শো বছর একশো পঁচাত্তর বছর দুশো বছর তো উত্তর হবে দুশো বছর এরপর একে দাগে দু কোকোনদ হল কি না রক্তপদ্ম যেটা ক্ষয়ের দাগের অপশান আছে সেটা হবে তোমাদের রক্তপদ্ম কোকোনদ এবার একে দাগে তিনেরটা পাখি সব কলের অফ রাতি পোহাইল কবিতাটি রচয়িতাকে না মদন মোহন তর্কালঙ্কার এটা গয়ের দাগের যে অপশানটা আছে সেটা তোমাদের দিতে হবে মদন তর্কালঙ্কর এরপরে একে দাগের চারটা সধ্যেও রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় কোথায় চারটি অপশান ছিল মেদিনীপুরে বীরভূমে বাঁকুড়ায় কলকাতায় তো এর উত্তর হবে গয়েরটা বাঁকুড়ায় একে দাগের পাঁচেরটা বলেছে খোকনের বাড়ির সামনে ছিল একটি কি বট গাছ ইউকালিপ্টাস গাছ নারকেল গাছ বকুল গাছ তোমাদের লিখতে হবে ইউক্যালিপটাস গাছ তাকে দেখে শর্ট প্রশ্নগুলো হয়ে গেল এবার দুয়ের দিকে দেখো খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেটা বলেছে তা আপনার কবিতা শুনছেই পাকে আর পড়ছেই পাকে এ একথার উত্তরে শ্রোতা কী বলেছিলেন তো উপরে উল্লেখিত লাইনটি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে প্রশ্নে উল্লেখিত প্রশ্নটি পাগলা গণেশকে করা হয়েছিল এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ পাগলা গণেশ বলেন আকাশ শুনছে বাতাস শুনছে এবং প্রকৃতি শুনছে কাগজে লেখা সেই কবিতাগুলি ভাসিয়ে দিচ্ছে বাতাসে যদি কেউ কুড়িয়ে পায় আর সেটা করতে আগ্রহ প্রকাশ করে তাহলে সে পড়বে দুই থেকে দুইটা বলেছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে তো উত্তরে লিখতে হবে উদ্দীপ্ত লাইনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে মাই মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি বায়নের লেখা তো দুয়ের তিনেটা বলেছে একুশের কবিতায় কোন কোন গানের সূত্রের প্রসঙ্গ রয়েছে তো আশরাফ সিদ্দিকী একুশের কবিতা নামক কবিতায় পাখি সব কলের অফ মাতৃভূমি বাংলাদেশের ভাটিয়ালি জারি সারি এমনকি ছোটোবেলায় মায়ের মুখে সোনার নানান গানের কলি প্রভৃতি সুরের প্রসঙ্গ রয়েছে দুয়ে দিকে একটা বলেছে এত বড়ো একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি আমার সৌভাগ্য কার স্মৃতিচারণায় কতকে কথা বলেছেন তো প্রশ্নে উল্লেখিত লাইনটি রামকিঙ্কর বেইজ রচিত আত্মকথা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এরপর দুয়ে দাগের পাঁচেরটা বলেছে খোকন অবাক হয়ে গেল কোন কথা শুনে খোকন অবাক হলো দেখো লাইনটি বনুফুল রচিত খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে খোকনের বাবার একজন বন্ধু ও বিখ্যাত চিত্রকর তিনি লখনৌ শহরে থাকতেন একদিন তিনি খোকনদের বাড়িতে এসেছিলেন এবং খোকনের ড্রয়িং খাতাগুলো দেখে বললেন খোকনের নিজের আঁকা ছবি তো নেই সব নকল করা ছবি সে যদি ক্যামেরা দিয়ে ছবি তোলে তবে তা আরও নিখুঁত হবে এই কথাগুলো শুনে খোকন অবাক হয়ে গেল নিজের আঁকা ছবি সে কি করে আঁকবে তা ভেবে এরপর তিনি তাকে বলেছে দেখো নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ঠিক আছে জীবন হবে পদ্যময় জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন তো আমি বলছি উত্তরটা দেখো বিখ্যাত কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতার কবি সমগ্র কবিতাতেই ছন্দের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলেছেন কবির মতে পরিবেশ অহরহী ঘটে চলেছে কোনো না কোনো ঘটনা কোনোটি প্রাকৃতিক আবার কোনোটি যান্ত্রিক কিন্তু প্রতিটি ঘটনারই রয়েছে নির্দিষ্ট ছন্দ সঠিকভাবে আমরা মনোনিবেশ করতে পারি না তাই আমাদের জীবনে প্রকৃত আনন্দ থাকে না একাগ্র চিত্তে কান পেতে পরিবেশের ছন্দ বুঝতে হলে কবির কবির মনে হয়েছে আমাদের জীবনটা আনন্দে পরিপূর্ণ অর্থাৎ পদ্যময় হয়ে উঠবে তিনি দু একটা কুতুব মিনারের কথা রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণশৈলীর বৈশিষ্ট্যতা আলোচনা করো তো দের উত্তরটা দেখো কুতুব মিনারের পূর্ববর্তীকালীন অন্য কোন মিনারে নিদর্শন শুধু এদেশেই নয় ইরান তুরানেও নেই এটি সম্রাট কুতুবুদ্দিন আইবক নির্মিত একটি বিজয় স্তম্ভ কুতুব তলার নির্মাণ প্রথম তলায় আছে বাঁশি ও কোণের নকশা কুতুবের দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি আর তৃতীয় তলায় শুধু কোণের নকশা চতুর্থ ও পঞ্চম তলাতে কী ছিল তা জানা সম্ভব নয় কারণ তা বরজাঘাটে ভেঙে গিয়েছিল তো মিনারটির গায়ে কারুকার্য অতি অদ্ভুত সমস্ত মিনার থেকে কোমর বন্ধনের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা এবং চক্রে নকশা আর দেয়ালে আরবি লেখা শাড়ি গোটা মিনারটির পরিকল্পনা মুসলমানদের আর যাবতীয় কারুকার্য রয়েছে হিন্দুদের তাছাড়া কুতুমিনারের মিনারের মিনারের গুলি ছিল অপ্রতিদ্বন্দ্বী এবার চারদাকে বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো তো বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বসবাস করত। সেই সব আদিবাসীদের ভাষায় যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে বলা হয় খাঁটি দেশি শব্দ চারিদিকে দুই একটা বলেছে তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে বাংলা ভাষা গঠনের সময় প্রকৃত বা অপভ্রংশ থেকে যেসব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রকৃত বা অপ্রভ্রংশে ব্যবহৃত হয়েছিল পরে আবার প্রকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ এইভাবে তদ্ভব শব্দ গড়ে উঠেছে এবার অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও দেখো কুৎসিত থেকে কুৎসিত গৃহিণী থেকে গিন্নি এরপরে চার থেকে চারটা বলেছে বাঙালি বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে চিহ্ন হবে উদাহরণ দাও গাঙ্গুলি গাঙ্গুলি যেটা বানান দেখো গয়াকার উঁ গা লয় হস্যই দিয়েছে এটা দীর্ঘকার হবে না এবং চ্যাটার্জি চ্যাটার্জি দীর্ঘকার হবে না ঠিক আছে এটাই দুটো উদাহরণ এরপর পাঁচের দাকে বলেছে দেখো রিকার জ এই তিনটি বর্ণের পরের শব্দের মধ্যে দন্ত্যান্ন মধ্যাহ্ন হয় প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দেওয়া ঋণ ঋকার মধ্যাহ্ন বর্ণ ব মধ্যাহ্ন রেপ স্মরণ বরণ তৃণ সিরিন ঘৃণা ইত্যাদি এবার পাঁচের দাগেরটা একটা বলছে পিত্তীয় মাতৃ শব্দের সঙ্গে স্বর শব্দের যোগ হলে শব্দের প্রথম হয় উন্তেজ সেটা উদাহরণ দিয়ে জানাতে বলেছে দেখো মাতৃষা বা মাতৃষা মাতুযুক্ত শশ মাতিযুক্ত সস তার দন্তে সন্তে সহসন্ত। এর বাংলা অর্থ হলো মায়ের ভগিনী বা মাসি এবার সা পিতৃযুক্ত সা এর বাংলা অর্থ হলো বাবার ভাই কাকু জেঠু এবার পাঁচে থেকে তিনেটা বলেছে ভাব প্রকাশক ধনাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো কন শীত আমি একদম পছন্দ করি না এখানে কনকন হলো ভাব প্রকাশের ধনাত্মক শব্দ পাঁচের চারটা শূন্যস্থান পূরণ করো তীত থেকে তিত তো এর এটা শূন্যস্থান হবে দেখো তিক্ত থেকে তিত থেকে তিত তেতো মানে কীভাবে শব্দের পরিবর্তন হয়েছে সেটাই তোমাদের বোঝাতে হবে তিক্ত থেকে তিতো তসৈত এবং তয়েকা তওকার বানান সংশোধন করো পুরস্কার পুরস্কার পশৌ র পেটকান্ত সহকায় আকার র এটা থেকে হবে হচ্ছে পুরস্কার পশৌ র দন্ত সহায়কায় আকার র এবার একটা পত্র রচনা দিয়েছে তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিওকে একটি আবেদনপত্র লিখতে বলেছে তো এটা দেখো মাননীয় বা মাননীয় যদি মহিলা থাকে তাহলে মাননীয় পুরুষ হলে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক গ্রামের নাম লিখবে পোস্ট লিখবে তোমাদের পোস্ট অফিসের নাম ব্লক যে ব্লকে তোমাদের বাস জেলার নাম লিখবে তো বিষয় এখানে তোমাদের গ্রামের নাম লিখবে পাড়ায় একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন পাঠাগার মানে লাইব্রেরি দেখো মহাশয় বা মহাশয় আপনার নিকট সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমাদের এখানে গ্রামে নাম দেবে পাড়ায় উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ জনসংখ্যা প্রায় দশ হাজারের ওপরে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে কোনো পাঠাগার নেই শিক্ষার্থীদের জ্ঞানচর্চা মানস গঠন ও সৃজনশীল চেতনার বিকাশে একটি পাঠাগার খুবই প্রয়োজন তাছাড়া এলাকার দৈনিক পত্রিকা ও সাময়িক পত্রপত্রিকা পড়ার কোনো ব্যবস্থা নেই এখানে পাঠাগার হলে তরুণরা তাদের অলস সহায়ককে জ্ঞানচর্চার মতো প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবে অতএব এখানে তোমাদের গ্রামের নামটা লিখবে ব্যাকেটে দিয়ে আছে পাড়া সকল বয়সের জনসাধারণের উপকারের কথা বিবেচনা করে ওটি সত্তর এখানে একটি পাথাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আনতে গ্রামবাসীদের পক্ষ থেকে এখানে তোমাদের নাম লিখবে স্থান তারিখ তাহলে সপ্তম শ্রেণী বাংলা বিষয়টা করে দিলাম তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের সামনে নিয়ে আসার মডেল অ্যাক্টিভিটি এই যে টাস্কগুলো তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ